নমস্কার বন্ধুরা, সিপর্ণার রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ডাল দিয়েতে তোমরা অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছো, আজকে আমি করে দেখাবো বাঁধাকপি দিয়ে ছোলা ডালের একটি অসাধারণ রেসিপি। চলো তাহলে রেসিপিটা তৈরি করা যাক। রান্নাটা করার জন্য 250 গ্রাম ছোলার ডালকে জলে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। এবার ডালটাকে ভালো করে 3-4 বার ধুয়ে নিচ্ছি। এবার রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা সর্ষে আর 2 তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 7 মতো নুন ও হলুদ গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে ধুয়ে রাখা ছোলার ডাল। ডালটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচানো আর দেব 1 চামচ চিনি ও সামান্য কিছুটা গরম মশলা গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার ডালের মধ্যে অল্প জল দিয়ে ডালটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। এবার মাঝখানে 1-2 বার ডালটাকে ঢাকনা তুলে নাড়াচাড়া করে নেব। ডালটা দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ডালের মধ্যে কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপি দিয়ে ডালের মধ্যে ভালো করে মিশিয়ে দেব বাঁধাকপিগুলোকে। এইভাবে আরো কিছুক্ষণ রান্না করে নেব। ডাল বাঁধাকপি দুটোই বেশ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ডালের মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি। ডালটাকে এবার আমি নামিয়ে নেব। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছায়।